লোকসভা নির্বাচনের আগে পরপর ধাক্কা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের। মাত্র 3 দিনের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। সোমবার বিকেলে প্রায় 1000 সংখ্যালঘু এবং তপশিলি জাতি অবুজাতের মানুষ রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। রাজ্যটির মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ এখন বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পক্ষে। কিন্তু লোকসভা ভোট যত এগিয়ে আসছে, শাসক দলের থেকে মুখ ফেরাতে শুরু করেছেন রাজ্যটির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একাংশ। এর আগে গত শুক্রবার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা শাকিল আনসারির নেতৃত্বে প্রায় 3000 নেতাকর্মী তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের ছাদকতলায় আসে। সেই ধারা অব্যাহত রেখে সোমবার হাজারখানেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কংগ্রেসে যোগ দিল। অভ্যাস আছে তো যে আপনার দলকে দল থেকে তাড়িয়ে দিয়েছে, মানে সেটা যাতে বলতে না পারেন। এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই লেটার এখনো আছে। আপনার কাছে পৌঁছে যাবে, কোথায় পৌঁছে যাবে? ঠিক আছে।